বাংলাদেশকে অস্ত্র ক্রয় ও চুক্তি করতে চাপ দিচ্ছে বাইডেন সরকার। কি করবে বাংলাদেশ? যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে আগ্রহী নয় বাংলাদেশ। চাপের মুখে কোনো চুক্তিও করবে না ঢাকা বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এবারের সফরে ওয়াশিংটনকে সে বার্তাই দেবেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বর্ষপূর্তি উপলক্ষে শনিবার ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সফরে গুরুত্ব দেবেন বাণিজ্য সহযোগিতার র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামি ফেরতের বিষয়ে। বাংলাদেশের কাছে সামরিক বাহিনীর জন্য অস্ত্র বিক্রির আগ্রহ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক ঢাকা সফরে সে কথা আবারও তুলে ধরেন মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নোল্যান্ড। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রতিরক্ষা সংক্রান্ত দুটি চুক্তির খসড়াও হস্তান্তর করে যান মার্কিন আন্ডার সেক্রেটারি। এদিকে যুক্তরাষ্ট্র সফরের পর 4 এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে বসবেন কে আব্দুল মোমেন। সেখানে আপাতত এই চুক্তি সয়ে অনাগ্রহের কথা জানাবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, মানবাধিকার প্রশ্নে সোচ্চার থাকলেও বঙ্গবন্ধুর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে না দেওয়ার প্রসঙ্গ আসবে আলোচনা। এছাড়াও র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারেও গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া ইন্দো প্যাসিফিক কৌশলে যুক্ত হতে যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, জ্বালানি ও তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য খাতেও বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেবে ঢাকা।